দর্শক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা রইল। আমি তিথি আবারও এসেছি আমার গান অনুষ্ঠানে। প্রতিটি পর্বের মতো আজকের পর্ব আমরা সাজিয়েছি চারটি গান দিয়ে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম শিল্পী যশোরের মারিয়া। ওয়েলকাম মারিয়া। হ্যালো, ভালো আছেন? ভালো আছি আমি, আপনি কেমন আছেন? বসুন। থ্যাংক ইউ। মারিয়া, আমার গান অনুষ্ঠানে আপনার গান সিলেক্টেড হওয়ার পর যখন আপনি জানতে পারলেন সেটা, কেমন লেগেছিল? খুব ভালো লেগেছে। সঙ্গীত শিল্পী হিসাবে আপনি কি নিয়মিত চর্চা করে থাকেন? হ্যাঁ, আমি নিয়মিত চর্চা করছি। আমি ছোটবেলা থেকে শিখি এবং বর্তমানে আমি ওস্তাদ সঞ্জীবের কাছে শিখছি আমি ক্লাসিক্যাল। তো কথা না বাড়িয়ে শুনি। আচ্ছা দর্শক, অনেক কথা হলো মারিয়ার সাথে, চলুন তবে শুনি একটি গান। আমাদের আজকের পর্বের প্রথম গান হিসেবে আপনার গানটি নিশ্চয়ই দর্শকদের অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাদের দর্শকদের দেবেন। একুশে দর্শকদের একটাই অনুরোধ যে আমাদের মতো যারা অনেক শিল্পী আছে, হয়তো আমার মতন আমার থেকে অনেক ভালো গায়,
তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই তারা অনেক ভালো শিল্পী আমাদের দেশে বের হয়ে আসবে। ওকে মারিয়া, আবার দেখা হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। দর্শক, আমরা আমাদের দেশের প্রতিটি সঙ্গীত শিল্পীকে তাদের সাধনার প্রতি এজন্যই বেশি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করি যেন তারা ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেয়। আমাদের এবারে শিল্পী মুন্সীগঞ্জের নয়ন মেহেদি। ওয়েলকাম মেহেদি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মেহেদি? ভালো আছেন? জি ভালো। মেহেদি, আপনি নিশ্চয়ই জেনেছেন আমাদের মূল উদ্দেশ্য, আমার গান অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি? যারা নতুন শিল্পী আসছেন এবং আমাদের সঙ্গীতাঙ্গনের যে ইম্প্রুভমেন্ট দিন দিনে হচ্ছে, তাতে আমাদের আমার গান অনুষ্ঠান অনেক বড় একটা ভূমিকা পালন করছে। আপনার সঙ্গীত জীবনের শুরুটা কখন থেকে? স্কুল জীবন থেকে, আমি ওয়ান ক্লাস এইটে পড়ছি তখন থেকে শুরু করেছি গান করা। আপনার সঙ্গীতে হাতে খড়ি কে দিয়েছিলেন? হাতে খড়ি বলতে সেভাবে আমার কোনো আমি কোথাও শিখিনি, বলতে গেলে আমার সৃষ্টিকর্তারই দান বলতে হবে। আর বাকিটা যেটা ভূমিকা ছিল, আমার বাবা মা, তারা অনেক আমাকে হেল্প করেছেন গান করার জন্য, সুযোগ দিয়েছেন। আমার গান অনুষ্ঠানে দর্শকদের আজকে আমি কি গান শোনাবেন? আমার রিসেন্টলি একটা অ্যালবাম বেরিয়েছে, তার মধ্যে একটা গান ছিল সুরে সুরে, সেই গানটা আমি শোনাতে চাই। তো দর্শক, চলুন শোনা যাক মেহেদির কণ্ঠে সুরে সুরে একটি গান। সুরে সুরে ঢেউয়ের মেলা, নদী পথে ফুরায় বেলা, এ যে ঘর ভোলানো অনুভূতির জ্বালা,